শুধু কলকাতা নয়, এবার বাংলাদেশেও শোনা যাবে শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত। কারণ এবার ফুল প্রোটেক্টিভ মোডে বন্দুকধারী দেব আসছেন কমান্ডো হয়ে ওপার বাংলার পরিচালক শামীম আহমেদ রনির হাত ধরে। বাংলাদেশি অভিনেত্রী জাহারা মিতু অভিনয় করবেন দেবের বিপরীতে। তবে দুঃখের ব্যাপার, থাইল্যান্ড ও ফ্রান্সে কমান্ডোর বেশিরভাগ শুটিং পর্ব হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের জন্যই আউটডোর শুটিং আপাতত ক্যান্সেল করা হয়েছে। প্রাথমিকভাবে কমান্ডোর নাম ডিসাইড করা হয়েছিল মিশন 16। শুটিং শেডিউল পিছলেও যতদূর জানা যাচ্ছে চলতি বছরের ঈদ উল ফিতরে মুক্তি পেতে পারে কমান্ডো। প্রসঙ্গত উল্লেখ্য, কমান্ডো সিনেমাটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের জাতির জনক প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি অর্থাৎ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের উদ্দেশ্যে তার জন্মশতবার্ষিকী উপলক্ষে। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।